আমি এই জন্য বললাম যে আমি চারটে জিনিস দিয়ে প্রমাণ করা সম্ভব, প্রথমে চার মাসে ফতোয়া দিয়ে প্রমাণ করা সম্ভব যে আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। হচ্ছে আমাদেরকে বলছে যে মুসলিম মানে তাদের বই লিখেছে যে মান আহলে হাদিসরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, প্রশ্নবিদ্ধ করছে আমাদেরকে যে আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে জান্নাতি দল যেটা, মানে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। বইয়ের নাম দিয়েছে মাঝহাব পরিত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ। চিন্তা করতে পেরেছেন, মাঝহাব যে মানবে না সে ইসলাম ত্যাগ করে দিয়েছে। ভাই এখন আমরা যদি ব্যথা বলে নিয়ে কথা বলি তখন এক শ্রেণীর মানুষ তখন বলছে না আমরা নিয়ে ফিতনা করছি। আরে ফিতনা আপনি বলেন কি, আমরা রাসূলের হাদিস বলছি এটাকে ফিতনা মনে করছেন কেন? যদি বলেন এতদিন আমল তো ছিল না, এখন নামাজের কারণে মসজিদ বিভক্ত হচ্ছে, কে বলেছে আপনার মধ্যে ফিতনা ছিল না? দেওবন্দিরা কখনো বেরেলভি পেছনে নামাজই পড়ে না, বলেন নাই? হানাফিদের মধ্যে ছয়টা গ্রুপ বাংলাদেশে এখনো বিদ্যমান আছে, দেওবন্দি বেরলবি আছে, আছে না নাই? এনাথপুরি জৈনপুরি মাঝভান্ডারি রাজারবাগি ফুলতুলি দেওয়ানবাগি সরসিনা আটরশি, ভাই একজনের সঙ্গে আরেকজনের মিল আছে, ঐক্য আছে? তাই সকলে মাসালা হানাফিকে হানাফি নয়, সকলে হানাফি। আপনি বলছেন আহলে হাদিসটা নাকি ফিতনা করছে, কিসের আহলে হাদিসটা ফিতনা করছে? আপনাকে আজ থেকে 200 বছর আগে আহমেদ দেখানো বেরলবি ফেতোয়া রেজবিয়াতে দেওবন্দিকে কাফের ফতোয়া দিয়েছে, বেরোলবে 200 বছর আগে থেকে আপনাদের পেছনে নামাজ পড়ে না। আনে ভারতে চলে যান, পাকিস্তানে চলে যান, দেওবন্দির মধ্যে দুটো ভাগ আছে, দেওবন্দি হায়াতি দেওবন্দি মামাতি, দুজন দুজনকে কাফের ফতোয়া দেয়। দেওবন্দি ভাই দেওবন্দির মধ্যে একটা দুটো ভাগ, তাবলিক জামাতের মধ্যে দুটো ভাগ, এক তাবলিক জামাত একজনকে কিলি একদম লাথে ঘুষি ছাট করে দিচ্ছে। আপনি হচ্ছে রক্ষ, আশ্চর্য মানুষ তো, কিসের রক্ষ? নিজেদের মধ্যে রক্ষ নাই, তাদের মধ্যে 15টা ভাগ আছে, আছে না নাই? আরো ভাগ দেখাতে পারি, তাদের মধ্যে আকিদাগত বিষয়ে আরো অসংখ্য ভাগ আছে। আপনি বলছেন আমরা মাসালাগত বিষয় নিয়ে আলোচনা করলে ইখতিলাফ হয়ে যায়, এগুলো নিয়ে অনৈক্য হয়, আপনার মধ্যে ঐক্য ছিল কবে? আবুল আলা মওদুদীকে আজ থেকে প্রায় না হলে 50 বছর আগে দারুল উলুম দেওবন্দ থেকে গোমরা ফতোয়া দিয়েছে, বেরেলভিরা কাফের ফতোয়া দিয়েছে। এখন ফতোয়া উল্টে দেখেন, ফতোয়া রাশিদায় দেখেন স্পষ্ট গোমরা ফতোয়া বলে দিয়েছে। আমাদের যেখানে বেরেলভির খলিফারা তারা পরিষ্কার যোগ্য মওদুদি জামাত এটা গোমরা। সাইদ আহমেদ পালানপুরি হুজ্জাতুল্লাহ বালিগার সারা লিখেছে দারুল উলুম দেওবন্দের শিক্ষা, সাইদ আহমেদ পালানপুরি হুজ্জাতুল্লাহ বালিগার ব্যাখ্যা লিখেছে রহমতুল্লাহ ওয়াসিয়া দ্বিতীয় খণ্ড 740 থেকে 745 পৃষ্ঠ অন্তর আলোচনা করে বলছে যে তাবলিগ জামাত ইসলামী মওদুদি ফিরকা এ গোমরা ফিরকা হে, মানে এটা গোমরা একটা জামাত। স্পষ্ট হয় কতগুলো ফতোয়া নেবেন? আপনি বলছেন ঐক্যের কথা যে আমরা ঐক্য নষ্ট করছি, 100 বছরের ঐক্য, একদিনকার জন্য ঐক্য ছিল না। এখন আমি আপনাকে বলছি এনাথপুরি এনাথুল্লাহ আব্বাসী বা বলুন তো কমিদেরকে উল্টাপাল্টা কাফের ফতোয়া দেয় নাই, এনাথুল্লাহ আব্বাসী ওই যে মিজানুর রহমান আজারকে কাফের ফতোয়া দেয় নাই, আহাল হাদিসের একটা আলেম দেখান যে কাউকে কাফের ফতোয়া দিয়েছে, চরমনাইদার মাছ ভান্ডারকে কাফের ফতোয়া দেয় না, রাজারবাগিরা ফুলতলিকে দেয় না, আটটসিরা দেওয়ানবাগিকে দেয় না, দেবন্দিরা বেরলুকে দেয় না, বেরলুকিরা দেবন্দিকে দেয় না, আর সবাই মিলে আহাল হাদিসকে দেয় না। আহলেশ কাকে কাফের ফতোয়া দিয়েছে বলেন? আহলেশরা বলে যে কবর মাজার যারা পুজো করে এই কবরে সিজদা দিয়া মাজারে সিজদা দিয়া এটা শিরক। আহল হাদিসটা আমলের উপরে ফতোয়া জারি করে, ব্যক্তির উপরে নয়। অন্য জামাত আছে ব্যক্তির উপরে জামাতের উপরে ফতোয়া জারি করে, আহল হাদিসটা কার উপরে ফতোয়া জারি করে? আমলের উপরে, ব্যক্তির উপরে নয়। আমরা বলি কবরে সিজদা দেওয়া শিরিক, কিন্তু ওই ব্যক্তি যে মুশরিক ওই ব্যক্তি যে কাফের এই কথা আমরা বলি না। কারণ আমাদের ফতোয়া দেওয়ার সময় প্রত্যেকটা কথা আমরা মেপে ঝুঁকে বলি যে যতগুলো জামাত আছে পরিষ্কার আহলে হাদিস ইংরেজের দালাল বা বলে কি বলে না, কিন্তু আমরা কখনো বলেছি বলি নাই আহলে হাদিস ইহুদিদের দালাল, ডাক্তার জাকির নায়েক গোমরা, ডাক্তার জাকির নায়েক কাফের বা বলে কি বলে না, জামাতকে তুলে কথা বলে কি বলে না, কিন্তু আমরা কি আসমান থেকে কোন একটা জামাতকে দেখান আহলে হাদিসটা দুটো জামাতকে কাফের বলে দিয়েছে? এক ফেরকা কাদিয়ানি 1964 সালে সানাউল্লাহ অমৃতসরি রাহিমাল্লাহ প্রথম কাফের ফতোয়া দিয়ে তার সঙ্গে মুবাহালা করেছে, আহলে হাদিসরা কাদিয়ানিকে প্রথম কাফের ফতোয়া দিয়েছে। আমরা যাকে কাফের ফতোয়া দিয়েছি গোটা মুসলিম উম্মাহ তাকে কাফের ফতোয়া দিয়েছে কি দেয় নাই? আরেকজনকে কাফের ফতোয়া আহলে হাদিসটা দিয়েছে, আহলে তাশাইয়ু শিয়াদের মধ্যে একটা ফিরকা দুটো ফিরকাকে তার মধ্যে ফিরকায় জাইদিয়া আর ফিরকায় নুসরিয়া এই দুটো ফিরকাকে কাফের বলেছি। শিয়াদের মধ্যে আরো অসংখ্য ফিরকা আছে, ফিরকা ইমামিয়া আছে,
ফিরকা ইসনি আসারিয়া আছে, অসংখ্য আছে, তাদেরকে কাফের বলিনি। কেন? তারা কাফের মানে এমন কোন আকীদা নাই যে মুকাফফারা পর্যন্ত পৌঁছে যায়, এই জন্য তাকে কাফের ফতোয়া দি নাই। তাই আমাদের সঙ্গে মানুষ অবিচার করে, ঠিক, মানুষ জুলুম করে, বলে আমরা ঐক্য চাই না, কেমন না, আমাদের মতো ঐক্য কেউ চায় না। বাবা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ নাম শোনেন নাই? বাবা জানেন না তিনি হানাফি মাজাব মানেন? আহলে হাদিসরা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরকে যত ভালোবাসে হানাফিরা তত বেশি ভালোবাসে। খন্দকার জাহাঙ্গীর সাহেবের বই কারা বেশি পড়ে, কারা বেশি প্রচার করে? খন্দকার জাহাঙ্গীর রহমাতুল্লাহ প্রোগ্রাম কারা বেশি করেছে? আহলে ইসরা করেছে। জানি কি যে ইনি একজন হানাফি মাজহাবের মাসালায় হানাফি, কিন্তু আমরা কেন তাকে গ্রহণ করেছি? আলহামদুলিল্লাহ আকীদা বিশুদ্ধ, ঠিক, আমরা মাসালাগত বিষয়ে ইখতিলাফ করি না। আকীদা যার শুদ্ধ বা তাকে নিয়ে কিনি না, তাকে নিয়ে অসংখ্য আছে উদাহরণ আমরা দেখাতে পারি। ভাই মামুনুল হক আল্লামা আজিজুল হক কাশ্মীর সন্তান মামুনুল হক ডক্টর পিস্ট ডক্টর জাকির নাইক পৃষ্ঠবিতে আলোচনার জন্য তাকে নেয় নাই? হাসান জামিন তাকে নেয় নাই? নিয়েছে। আহলে অসংখ্য মসজিদ আছে, দেখবেন এখনো তো হানাফিদের যাদের আকীদা বিশুদ্ধ তাদের খুতবাদের জন্য ডাকে কি ডাকে না? অসংখ্য আছে, আমরা মনে করছি জানি না, কিন্তু একটা হানাফিকে বলেন তিনি ভাই আপনাদের মসজিদে আহলে নামাজ পড়াতে দেন, নামাজে পড়বে না পেছনে। আমরা তাদেরকে ভালোবেসে ওকে মসজিদের মিম্বার ছেড়ে দিই, যে আসেন আলোচনা করেন কথা বলেন, যদি তারা আকিদা শুদ্ধ হয় মাসালাও যদি ইত্তিলাব বলে আমরা সেটাকে গ্রহণ করি না। কিন্তু আকিদা শুদ্ধ হলে বা মসজিদে মিম্বার দিয়ে কি দিই না, এই জলসার ওয়াজে তাদেরকে ডাকি কি ডাকি না? আজ পর্যন্ত কোন আহলে হাদিসকে তারা ডেকেছে কি ডাকেন নে বলেন তো? আপনি তো বলছেন ঐক্য চাই ঐক্য চাই, কোন আহলে হাদিসের একটা বক্তাকে ডেকেছেন, ডেকে বলেছেন আমাদের আলোচনা সভাতে আপনি আসেন, আমাদের মসজিদে আসেন, খুতবা দেবেন? জি না, মুখে শুধু বলে যাচ্ছেন যে ঐক্য চাই, ঐক্য কর্মে দেখাতে হয়। আমরা সেটা দেখাই যাদের আকীদা বিশুদ্ধ মাসালে হানাফি থাকগা, তারপর আমরা মসজিদটাকে দিয়ে দিই, আমাদের এই জায়গাটা তাদেরকে দিয়ে দিই। আপনাদের গোটা বাংলাদেশে তাকিয়ে দেখেন একটা জামাত নাই যে তারা মসজিদে মিম্বার ছেড়েছে আলাদা দেশকে। কথা বললে অনেক কিছুই বলা যায়। মহান সত্যি দোয়ায় প্রার্থনা, আল্লাহ যারা জাজমেন্ট করছে আল্লাহ তুমি তাদেরকে বেশি বেশি ন্যায় ইনসাফপূর্ণ জাজমেন্ট করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এই দোয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম। প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর হচ্ছে।